হ্যালো বস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। কাগজ তো আমরা সবসময় ব্যবহার করে থাকি এবং এই কাগজ বর্তমানে মোবাইল আসার পরে দিন দিন ব্যবহার কমে চলেছে। আপনারা কি জানেন এই কাগজ কিভাবে তৈরি করা হয়? চলুন আজকে আপনাদেরকে ভিডিওটিতে আমি দেখাতে চলেছি। আপনারা হয়তো প্রায় লোকই জানেন যে কাগজ তৈরিতে ইউক্যালিপটাস গাছ দিয়ে তৈরি করা হয় এই কাগজ। প্রথমত টনটন গাছ এই সংগ্রহ করতে হয়, আর সংগ্রহ শেষে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এই সমস্ত গাছগুলোকে। এরপর একটি মেশিন দিয়ে গাছের উপরের চামড়াগুলোকে উপড়ে ফেলা হয়। এরপর মেশিনের মাধ্যমে এই কাঠগুলোকে টুকরো টুকরো করা হয়, যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, যেগুলো একেবারে ছোট ছোট টুকরে পরিণত হয়েছে। এইবার টুকরোগুলোকে একটি ডাইজেস্টিক চেম্বারে ঢোকানো হয়, আর এই চেম্বারে ভর্তি থাকে প্রচুর পরিমাণে অ্যাসিড, আর এই অ্যাসিডগুলোই গাছগুলোকে এক প্রকারের রান্না করা সেটা বলা যায়। এই অ্যাসিড গাছের মধ্যে থাকা লিগনিট এবং প্রোটিন ফ্রাইড গাছ থেকে আলাদা করে দেয়। এই কাঠের ফাইবারগুলো অ্যাসিডে ডোবানোর পর গাছের গুঁড়োগুলি কিন্তু সম্পূর্ণ নরম হয়ে যায়, আর এই অ্যাসিড আসলে এই গুঁড়োগুলোকে সম্পূর্ণ নরম করে দেয়। এই সময় গাছের গুঁড়িগুলোতে কিছুটা সাদা আসে, ভাব চলে আসে। এবার এই সাদা গুঁড়িগুলোকে উড ফাইবার সাদা পানি দিয়ে পরিষ্কার করা হয়। তো এখনো এই কাঠ কাগজ বানানোর জন্য প্রস্তুত নয়, এখনো অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর তাই এই গলন্ত ফাইবারে পার অক্সাইড এবং অক্সিজেন এর মাধ্যমে ক্লোরিনে ব্লিচিং করা হয়। এর ফলে এই ফাইবার পুরোপুরি সাপ এবং পেপার বানানোর জন্য একেবারে উপযুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে এই কাঠের ফাইবার একটি ট্যাঙ্কে ঢেলে ক্যালসিয়াম কার্বনেট বা COAA মিক্সড করা হয়, আর এর সঙ্গে ঢালা হয় কিছুটা পানিও। আর মিক্স করতে করতে একসময় এটি সাদা পেস্টে তৈরি হয়ে যায় এই উড ফাইবার। যদি কালার পেপার তৈরি করা হয় তবে এর সঙ্গে কালার মিক্স করা হয়। এরপর এই মিক্স মেশিন চলে যায় পেপার মিক্সিং মেশিনে, আর এখানে থাকে বড় বড় রোলার, আর এই রোলারের মাধ্যমেই এই উড ফাইবারগুলোকে পেশানো হয়। এই রোলারগুলোতে থাকে প্রচণ্ড হিট, আর এই হিটের মাধ্যমেই পেস্টগুলো উত্তপ্ত হয় এবং চাপের কারণে ভেতরের পানি আলাদা হয়ে যায়, আর বাকি রোলারগুলো এইগুলোকে চেপে চেপে কাগজে পরিবর্তন করতে থাকে। আর বাকি রোলারগুলো কাজে লাগে কাগজগুলোকে পাতলা, শক্ত এবং মজবুত করার জন্য। এই সব রোলারগুলো থেকে বের করার পরেও কিন্তু কাগজ কিছুটা ভেজা থাকে, আর এই জন্য এগুলোকে ইনফ্রারেড চেম্বারে ঢুকিয়ে এগুলোকে হিট দেওয়া হয়। এখানে হিট দেওয়া 2 সেকেন্ডের মধ্যে কাগজগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যায়, আর এবার প্রস্তুত হয়ে গেছে কাগজ। কাগজ প্রস্তুত হয়ে গেলে ল্যাবের মাধ্যমে এগুলোকে কোয়ালিটি হিসাবে চেক করা হয়, আর ল্যাবে টেস্ট হয়ে যাওয়ার পর বের হতে হতে কাগজগুলোকে একটি শুকনো রোলারের মাধ্যমে এগুলোকে গোল গোল আকারে জড়ানো হয়। আর আপনারা জানলে অবাক হবেন, 1 ঘন্টায় এই মেশিনে এই রোল 80 কিলোমিটার এই পেপার রোলিং করা হয়।